প্রিয় শিক্ষার্থী অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আচ্ছা আজকে আমরা লজিক এক্সপ্রেশন থেকে কিভাবে সত্যক সামনে আঁকা যায় সেটা একটু ভালো করে শিখব। তোমরা বোর্ডে খেয়াল করবে আমি তিনটা লজিক এক্সপ্রেশন লিখেছি, একটা হচ্ছে এ বার বি এ বি বার, আর এ প্লাস বি বার প্লাস সি বার, তারপর হোল বার ইন্টু বি বার সি। আচ্ছা একটু খেয়াল করে বুঝবে এটা হচ্ছে দুই ইনপুটের এ বার এ আর বি, আর এটা হচ্ছে তিন ইনপুটের এ বি সি। আচ্ছা তিন নাম্বারটা হচ্ছে চার ইনপুটের পি কিউ আর এস। তোমাদের অনেকেই এই দুইটা প্রথম দুইটা সম্বন্ধে অনেক ভালো আইডিয়া, কিন্তু তিন নাম্বার সম্বন্ধে অনেকেই তোমরা এটা একটু বাদ দিয়ে যাও। আচ্ছা আমরা একটু তিন নাম্বারটা সহ এক দুই তিন ভালো করে খেয়াল করবো। আচ্ছা প্রথমে আমরা প্রথমটা নিয়ে কাজ করি এ বার বি এ বি বার। খেয়াল করে বুঝবে যে যেহেতু আমার ইনপুট এখানে দুইটা এ আর বি, সেজন্য আমি ইনপুট এ আর বি দুইটা দিয়েছি। আচ্ছা একটু ভালো করে খেয়াল করো এখানে ঘর হইলো চারটা, যদি দুই ইনপুটের হয় ঘর হবে চারটা, তিন ইনপুটের হইলে ঘর হবে আটটা, আর যদি চার ইনপুটের হয় ঘর হবে ষোলোটা। আচ্ছা যেহেতু এখানে দুই ইনপুট তাহলে ঘর হচ্ছে চারটা, এক দুই তিন চার। আচ্ছা ঘরগুলো আমি ইনপুট কি একটা সাজাবো একটু খেয়াল করো ভালো করে। প্রথমে আমরা ঘরকে দুই ভাগ ভাগ করে নেব। আচ্ছা এখানে এক দুই তিন চার, চার অর্ধেক দুই, তাহলে দুইটাতে প্রথমে জিরো জিরো ওয়ান ওয়ান। আচ্ছা ঘর যদি আটটা থাকতো তাহলে প্রথম চারটায় জিরো, তারপরে চারটা ওয়ান। আচ্ছা তো ভালো করে খেয়াল করো তাহলে এ বি এর প্রথম দুইটা জিরো, তারপরে দুইটা ওয়ান। আচ্ছা তারপর হচ্ছে একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, এই তো ইনপুট সাজানো হয়ে গেল। আচ্ছা এবার আমি এক্সপ্রেশনটা কিভাবে সত্যক সারণীর মাধ্যমে লিখা যায় সেটা একটু বলবো। আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করো, একটা এ বার আছে আর এখানে একটা বি বার আছে, খেয়াল করো একটা এ বার আর একটা বি বার, তাহলে আমাকে প্রথমে এ বারটা করে নিতে হবে। আচ্ছা এ বারটা আমি কিভাবে করবো একটু খেয়াল করো, এ বার, আচ্ছা এ বারটা হচ্ছে এ যা মান চার উল্টা, তোমরা বার মানে জানো সেটার উল্টা, তাহলে এ এর যে মানটা আছে সেটার উল্টা হচ্ছে এ বার। এটা খেয়াল করো তাহলে জিরো উল্টে কত হলো এক, এই জিরো উল্টে হবে এক, এই ওয়ান উল্টে জিরো, এই ওয়ান উল্টে জিরো, এই এ বারের কাজটা আমার হয়ে গেল। আরেকটা আছে হচ্ছে বি বার, একটু ভালো করে খেয়াল করো বি বার, তাহলে বি বারে একটা ঘর করবো আমরা। বি বার হচ্ছে বি এর যা মান আছে সেগুলো সব উল্টে যাবে, যেমন জিরো উল্টে ওয়ান, ওয়ান উল্টে জিরো, জিরো উল্টে ওয়ান, ওয়ান উল্টে জিরো, কমপ্লিট। তাহলে আমি এ বার পেয়ে গেলাম বি বার পেয়ে গেলাম। আচ্ছা এবার এই দুটার যোগ গুণ, এ বার আর বি বার গুণ, এ বার আর বি বার গুণ, তাহলে আমাদের আরেকটা ঘর করতে হবে এ বার বি, আমাকে আগে এই দুটা গুণ করে তারপর আমি যোগ করবো। আচ্ছা এ বার বি, তাহলে আমাকে কোন কোন ঘরগুলো গুণ করতে হবে, একটা হচ্ছে এ বারের ঘর আর এটা হচ্ছে বি এর ঘর। একটু খেয়াল করো আমি রেড কালার দিয়ে উল্লেখ করে দিয়েছি এ বার আর বি। আচ্ছা এ আর বি বার, এ বার আর বি কে আমরা গুণ করবো। একটু খেয়াল করো আমরা কিছু নিয়ম হয়তো অলরেডি জানি, তাও একটু খেয়াল করবে যদি কোনো কিছুর সাথে জিরো অথবা ওয়ান যদি গুণ করি, অল টাইম জিরোর সাথে কোনো কিছু গুণ করলে আমরা জিরোই পাই, শুধু ওয়ান ওয়ান গুণ করলে আমরা ওয়ান পাবো, এই জিনিসটা তোমরা জানো, তাও আবার খেয়াল রাখো। ধরো অনেকগুলো অনেকগুলো ওয়ান আছে, সেই সাথে যদি একটা জিরো থাকে সবগুলো গুণ করলে মান জিরো, আর অনেকগুলো ওয়ান আছে এই সবগুলো ওয়ান গুণ করলে আমরা ওয়ানই পাবো, কিন্তু একটা জিরো থাকলে মানটা আমরা জিরো পাবো, এই জিনিসটা তোমরা একটু খেয়াল রাখবে। তাহলে দেখি আমরা সেই অনুসারে কাজ করি, তাহলে এই ঘর আর এই ঘর গুণ করবো, তাহলে প্রথমে জিরো আর ওয়ান গুণ করলে কি পাবো, আমি বলছি জিরোর সাথে কোনো কিছু গুণ করলে জিরো হয়ে যায়, ওয়ান আর ওয়ান গুণ করলে ওয়ান, জিরো আর জিরো গুণ করলে জিরো, জিরো আর ওয়ান গুণ করলে জিরো। আশা করি সবাই বুঝতে পারছো। আচ্ছা এবার তাহলে আমার এই লাইনের কাজটা শেষ, আমার এই ঘরের কাজটা শেষ, তারপর হচ্ছে মানে এই ঘর। আচ্ছা এই ঘরে আমি কোনটা কোনটা গুণ করব, এই ঘরে কি কি আছে এ বি বার, তাহলে এ আর বি বার, এ আর বি বার, তাহলে আমাকে আর একটা ঘর আঁকতে হচ্ছে এ বি বার।
ख्याल करो ए आर बी बार आमी एबार एकटु गुण करबो अच्छा ए आर बी बार जदि गुण करते चाइ ताहले एकटा जिनिस ख्याल करो ए आर बी बार ताहले एखाने ए एर साथे जीरो आछे एखाने वन आछे ताहले जीरो आर वन गुण करले जीरो जीरो आर वन गुण करले जीरो वन आर जीरो सरी एकटु ख्याल करो जीरो आर वन गुण करले जीरो जीरो आर जीरो गुण करले जीरो वन आर वन गुण करले वन वन आर जीरो गुण करले जीरो ताहले आमी एटाओ पेये गेलाम ভালো করে খেয়াল করো তাহলে এবার এবার বি আর এ বিবার যোগ করো এবার বি তোমরা পেয়েছো অলরেডি আর এ বিবারও পেয়ে গেলাম এবার এই দুটো আমরা যোগ করব আচ্ছা যোগ করলে কি মান হবে জিরো জিরো যোগ করলে আচ্ছা যোগের ক্ষেত্রে একটা জিনিস বলে রাখি যোগের ক্ষেত্রে সব সময় একটা জিনিস খেয়াল রাখবে যদি জিরোর সাথে জিরো গুণ যোগ করলে একমাত্র জিরো হয় আর জিরোর সাথে যদি কোথাও ওয়ান থাকে তাহলে সেটা অবশ্যই ওয়ান হবে আর ওয়ান থেকে ওয়ান যোগ করলে অবশ্যই সেটা ওয়ান হবে जीरो जीरो मान तो अवश्य जीरो ख्याल अच्छा তোমরা অলরেডি যারা এই হাফ এডার সম্বন্ধে আইডিয়া আছে তারা ভালো করে বুঝতে পেরেছো যে এটা একটা হাফ এডারের সত্যক সারি ছাড়া আর কিছুই না আচ্ছা যাই হোক হাফ এডার নেক্সট ক্লাসে তো আমি আইডিয়া দিব শুধু আমাদের আজকে কাজ হচ্ছে যে লজিক এক্সপ্রেশন থেকে কিভাবে আমি সত্যক সারি আঁকতে পারি তাহলে দুই ইনপুটে সত্যক সারি আঁকা আমাদের কমপ্লিট আচ্ছা এবার আমি তিন ইনপুটের দিকে যাব তো একদম সময় নিয়ে নিচ্ছি अच्छा तीन इनपुटे सार्किट ख्याल करो ए बी बार सी बार बार होल बार इनटू बी बार सी अच्छा तुम इच्छा कर लेके सरल करेও করতে পারবে কিন্তু যদি বলে যে এটা থেকে সত্যক সারি আঁকো তাহলে কিন্তু এটাই করতে হবে আর যদি বলে সরল করে সত্যক সারি আঁকো তাহলে তুমি এটাকে সরল করে এটা ছোট হবে তারপর তুমি সত্যক সারি করবে কিন্তু ক্লাসে যদি পরীক্ষায় যদি সরাসরি বলে দেয় যে যে লজিক এক্সপ্রেশন দেওয়া আছে সেটাই সত্যক সারি शून्य जीरो 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 भाग करी जीरो जीरो भलो कर যে প্রথমে আমরা 8টা ঘর ছিল তাহলে 4টা 0 4টা 1 তারপরে যদি এই 0 কে 2 ভাগ করি তাহলে 2টা 0 2টা 1 এই 1 কে যদি 2 ভাগ করি তাহলে 2টা 0 2টা 1 এটা সহজেই তোমরা বুঝতে পারবে আচ্ছা তারপর যে সি হচ্ছে এইটাকে যদি আবার 2 ভাগ করি তাহলে 1টা 1 হয়ে যায় তাহলে 1টা 0 1টা 1 1টা 0 1টা 1 1টা 0 1টা 1 1টা 0 1টা 1 তাহলে আমি ইনপুটগুলো সুন্দর করে তিন ইনপুটে ইনপুটটা আমি সাজিয়ে নিলাম আচ্ছা দেখো একবার খেয়াল করো এই সার্কিটে কোথাও এ বার নাই তাহলে আমি কখনো আমি এ বারের ঘরটা করব না
কিন্তু b বার c বার আছে তাহলে b বারে ভাগাভাগি করতে হবে তাহলে b বারে ঘরটা এটা b বার আর এটা c বারে ঘর আছে আমি বলতেছি যেহেতু a বার নাই সেহেতু a বার আমাকে করতে হবে না আচ্ছা তাহলে b বার মানে কি b এর যা মানগুলো আছে সবই উল্টে যাবে সব সবই 0 1 হবে 1 টা 0 হবে তাহলে 0 1 0 1 1 0 1 0 0 1 0 1 1 0 0 আচ্ছা এবার c বার হচ্ছে 0 1 1 উল্টে 0 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 আচ্ছা এবার এই তিনটা যোগ a b বার c এবার একটু ভালো করে খেয়াল করো কার কার যোগ a b বার c বার এই তিনটা যোগ তিনটা করে যোগ করব আমরা আচ্ছা যোগ করতে হলে আমি করে লিখে নিচ্ছি a যোগ b বার যোগ c বার আচ্ছা পরে আমি হোলবার করে নিব আগে যোগ করে নিই আর যোগ করলে 0 b c কারণ আমি অলরেডি বলছি কোথাও 1 থাকলে তার যোগ হবে কত 1 যেমন 0 0 1 আর 1 যোগ করলে অবশ্যই আমি 1 পাবো তাহলে 0 1 0 যোগ করলে অবশ্যই 1 পাবো আর একটা 1 থাকলে সেটা যোগ করলে 1 পাওয়া যায় তাহলে 0 0 1 এটা 1 তাহলে 0 0 0 এটা কি কারণ কি ওটা 0 আছে আচ্ছা 1 1 1 খুব ভালো কথা 1 1 1 0 অবশ্যই 1 1 0 1 1 1 0 0 তাহলে আমি a b বার প্লাস c বার পেয়ে গেলাম এবার এটা হোল বার মানে হচ্ছে যে মানটা আছে a b বার প্লাস c বার হোল বার হবে হোল বার মানে হলো যে এইটার মানে উল্টা আমি বার মানে বলছি যেটা বার মানে হচ্ছে যে মানটা থাকবে তার উল্টা তাহলে এর উপর একটা বার আছে তাহলে এই মানটা উল্টা হবে তাহলে 1 উল্টে কত 0 1 উল্টে 0 1 উল্টে 0 0 উল্টে 1 1 উল্টে 0 0 0 জিরো আচ্ছা এবার আরেকটা টার্ম আছে বি বার সি আচ্ছা বি বার সি তাহলে আমি কোন ঘরটা গুণ করব এই তো এটা খেয়াল করে একটু এটা বি বার এটা সি এই দুটা করে আমি গুণ করব একটু ভালো করে খেয়াল করো বি বার সি তাহলে 0 আর 1 বি বার সি আমি লিখে দেই বি বার সি আচ্ছা বি বার সি 0 আর 1 গুণ করলে আমি বলছি 0 এর সাথে কোন কিছু গুণ করলে 0 হয় তাহলে 0 আর 1 গুণ করলে 0 1 আর 1 গুণ করলে 1 0 গুণ করলে 0 1 আর 0 গুণ করলে 0 0 আর 1 করলে 0 1 গুণ করলে 1 0 0 আচ্ছা তাহলে সবাই ব্যাপারটা বুঝতে পেরেছো এবার কি এবার হচ্ছে a b বার c বার আমরা এই অংশ পেয়ে গেলাম আর d বার c হচ্ছে পরের অংশ এই দুটা গুণ করলে আমার প্রত্যেক সরলটা হয়ে যাবে তাহলে আমরা এখন লিখে ফেলি a প্লাস b বার প্লাস c বার ইনটু b বার c আচ্ছা এবার এই দুটো আমি গুণ করে ফেলি 0 0 গুণ করলে 0 0 আর গুণ করলে 0 0 আর গুণ করলে 0 1 আর 0 গুণ করলে 0 0 আর 0 গুণ করলে 0 0 আর 1 গুণ করলে 0 0 আর 0 গুণ করলে 0 0 আর 0 গুণ করলে 0 তাহলে খুব সুন্দর করে তিন ইনপুটের কিভাবে সত্যক সারণী আঁকতে হয় সেটা শিখে গেলাম এবার হলো আমাদের চার ইনপুটের আর সেজন্য একটু সময় নিয়ে নিচ্ছি এবার একটু খেয়াল করো সেটা হচ্ছে চার ইনপুটের একটু ঘরগুলো একটু ডিভিডি হয়ে গেছে কিন্তু কথা হলো যে যেহেতু চার ইনপুট তাহলে আমি আগে বলেছি চার ইনপুটের জন্য ষোলোটা ঘর হবে ষোলোটার ঘরে এই বোর্ড আর আঁকা বোর্ডে ঠিক মতো হয়তো হয়নি কিন্তু তোমরা বুঝতে পারবে সহজেই আশা করি বুঝতে পারবে আচ্ছা দেখো এখানে ইনপুট হচ্ছে তিন চারটা পি কিউ আর এস আচ্ছা পি আর কিউ এর কোনো বার আছে তাহলে বার নিব না কিন্তু আর আর এস এর বার আছে তাহলে ভালো করে খেয়াল করি তাহলে আর আর এস এর বার নিয়ে নিই আর এর বার একটা এস এর বার একটা আচ্ছা তার আগে আমি ইনপুটগুলি সাজিয়ে নিই একটু ভালো করে খেয়াল করো ইনপুট ঘর হচ্ছে আটটা এই ষোলোটা ষোলোটার ভিতরে আমার অর্ধেক কত আট আট হলে আটটা জিরো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা জিরো আটটা ওয়ান ভালো করে খেয়াল করো আটটা জিরো আটটা ওয়ান আচ্ছা এবার আটটার অর্ধেক কয়টা চারটা তাহলে চারটা জিরো এক দুই তিন চার চারটা ওয়ান এক দুই তিন চার আবার চারটা জিরো এক দুই তিন চার আবার চারটা ওয়ান আচ্ছা এবার এই চারটার অর্ধেক দুইটা তাহলে দুইটা জিরো দুইটা ওয়ান দুইটা জিরো দুইটা ওয়ান দুইটা জিরো দুইটা ওয়ান দুইটা জিরো দুইটা ওয়ান
আচ্ছা এবার এস এন হচ্ছে এই দুই এর অর্ডার এক তাহলে একটা জিরো একটা ওয়ান 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 জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান বা সুন্দর করে চার ইনপুটটা আমি সাজিয়ে নিলাম আচ্ছা যেহেতু আমার আর আর এস বার আছে তাহলে আর কে বার করে দেবো আর বার করবো আমি কিভাবে জিরো টু ওয়ান ইকুয়াল টু ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো জিরো আচ্ছা এস উল্টে যাবে এস উল্টে কত হবে জিরো ইন্টু ওয়ান জিরো 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 ওয়ান এবং জিরো আচ্ছা প্রথমে আমার কাজ হচ্ছে পি আর কিউ যোগ করা পি আর কিউ যোগ করা তাহলে পি আর কিউ যোগ করবো পি এটা কিউ এটা ভালো করে খেয়াল করো পি আর কিউ যদি আমি যোগ করি তাহলে কত পাবো পি প্লাস কিউ তাহলে পি জিরো জিরো তোমরা এগুলো অলরেডি জানো জিরো যোগ করলে জিরো হয় জিরো 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 হ্যাঁ ওয়ান 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 তারপর ওয়ান 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 সবগুলোই ওয়ান আমি কিন্তু হাতে কলমে দেখিয়ে দিচ্ছি যে এইভাবে গুণ করলে এটা ওয়ান হয় আর সেবারে উল্টে যাবে উল্টে গেলে কি হবে পি প্লাস কিউ বার এই যে আমার একটা বার আছে বার উল্টে সবগুলো উল্টে যাবে তাহলে জিরো উল্টে ওয়ান 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 আর সব জিরো হয়ে যাবে যেহেতু ক্লাসে ডিউরেশনটা একটু কম বিশ মিনিট বাইশ মিনিট সেহেতু আমি একটু তাড়াতাড়ি করতেছি আচ্ছা এবার আর প্লাস এস যোগ করবো আর বার প্লাস এস বার যোগ করবো আচ্ছা আর বার আর এস বার যোগ করবো আচ্ছা খেয়াল করো ভালো করে আর বার এস বার যোগ করলে আমার কি পাওয়া যায় আর বার যোগ এস বার তাহলে আর আর যোগ করব ওয়ান ওয়ান যোগ করলে ওয়ান ওয়ান আর যোগ করলে ওয়ান জিরো আর ওয়ান যোগ করলে ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান 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 জিরো ওয়ান 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 জিরো আচ্ছা এবার তা বার করব তাহলে আর বার প্লাস এস বার বার আচ্ছা বার করলে সব উঠে যাবে ওয়ান উঠে জিরো 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 ওয়ান জিরো 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 ওয়ান জিরো 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 ওয়ান জিরো 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 ওয়ান আচ্ছা এবার লাস্টে হচ্ছে এই দুইটার গুণ আচ্ছা সহজে আমরা গুণ করে ফেলি তাহলে ওয়ান আর জিরো গুণ করলে আমরা কি লিখবো তাহলে পি প্লাস কিউ হোল বার ইন্টু আর বার প্লাস এস বার হোল বার দুইটাকে আমি গুণ করে ফেলি জিরো আর ওয়ান গুণ করলে জিরো ওয়ান আর জিরো গুণ করলে জিরো ওয়ান আর জিরো গুণ করলে জিরো জিরো আর গুণ জিরো ওয়ান জিরো 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 আচ্ছা একটু ভালো করে খেয়াল করো আমাদের চার ইনপুটে শর্তসারিটা আঁকা হয়ে গেল ইজিলি আমি সহজেই জিনিসগুলো আমি সহজেই ধরতে পারলাম আচ্ছা আমি একটু এই দুঃখিত এই একটা জিনিস ভুল করে খেয়েছি আসলে আমি এর সঙ্গে এটা গুণ করছি আসলে গুণ হবে এটার সাথে এইটা আচ্ছা তাহলে আমি আবার তাহলে করি তাহলে এটাতে গুণ হলে আমি একটু চিহ্ন দিয়ে দিই সেই জন্য ভালো হয় আমি এটা এটা গুণ করে ফেলছি আসলে এর সাথে এটা গুণ হবে তাহলে এর সাথে এইটা গুণ হবে ভালো করে খেয়াল করো তাহলে জিরো আমি একটু খেয়াল করি জিরো আর ওয়ান গুণ করলে জিরো ওয়ান আর জিরো গুণ করলে জিরো ওয়ান আর জিরো গুণ করলে জিরো ওয়ান আর ওয়ান গুণ করলে এই তো ওয়ান জিরো 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 এর সাথে এইটা গুণ করলে জিরো 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 দেখেছো যে তুমি যদি একটু মার্কিং করে করো আমার মতো এই যে মার্কিং করে করো তাহলে ভুল হবে না আমি নিজেও ভুল করে ফেলেছিলাম তো সো এই ব্যাপারে সবাই এক সতর্ক থাকবে মোটামুটি আমার চার ইনপুটের শর্ত সারিটাও কমপ্লিট ধন্যবাদ সবাইকে